প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কয়েকদিন দেশের যে একটা সমস্যা ছিল সেই সমস্যার কারণে কিন্তু আমরা বেরোতে পারি নাই। তবে আজ থেকে মোটামুটি স্বাভাবিক, কারফিউ উঠে গেছে, মোটামুটি আন্দোলনও শেষ। তাই আমরা বেরিয়েছি আজকে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে যাবো আমরা বৃক্ষ মেলা দেখার উদ্দেশ্যে। শহীদ জিয়া হলের নিচে বৃক্ষ মেলা হচ্ছে, তো সেই মেলাটা দেখানোর জন্য যাব। সেখানে আমরা জানি বিভিন্ন প্রজাতির গাছ আছে, বিশেষ করে ফলজ, বনজ, ঔষধি গাছ। আর বর্ষার এই মৌসুমে গাছ লাগানোর খুবই উপযুক্ত সময়। এই সময় গাছ লাগালে গাছ দ্রুত বড় হয় এবং দ্রুত ফলন পাওয়া যায়। তাই আমরা বৃক্ষ মেলায় চলে আসলাম স্যারদের নিয়ে। আমার সাথে আসছে আজকে মতিন স্যার, আসছে সুমন স্যার, রানা স্যার, আমরা সবাই আসছি বৃক্ষ মেলায় মেলাটা দেখানোর জন্য। মেলার গাছপালা আমরা দেখতেছি সবাই মিলে, বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে, বিভিন্ন রকমের গাছ। বিশেষ করে বেশ কয়েকটা ফলের গাছ আছে, যেই গাছগুলো খুবই সুন্দর এবং বড় সাইজের গাছ ফলসহ, সেই গাছগুলো আমরা দেখাবো। এছাড়াও আছে বনসাই গাছ, অনেক দামি দামি কিছু গাছ আছে। খুবই সুন্দর একটি ফল, দেখতে যতটা সুন্দর খেতে আসলে ততটা ভালো না, তবে পাকলে হয়তো বা মিষ্টি হয়। এটার নাম হচ্ছে করমজা, অনেকে জানেন। এই ফলটা আমরা বেশিরভাগ সবুজ দেখি, যেটা টক থাকে, প্রচুর টক। আর এটা এখন পাকা অবস্থায় আছে, লাল রং হলে এটা মিডিয়াম পাকা, এবং একেবারে পুরো পেকে গেলে হয় কালো কালার হয়ে যায় এবং তখন কিন্তু মিষ্টি লাগে। এছাড়া আছে বেশ কিছু লেবু গাছ, আম গাছ, তারপরে আছে আতা গাছ, জামরুল গাছ, সবেদা গাছ। ফলের গাছগুলো বিশেষ করে যারা ছাদ বাগান করেন তাদের জন্য কিন্তু খুবই উপযুক্ত এই নার্সারিটা, এই বৃক্ষ মেলাটা। এখানে ছাদের লাগানোর মতো বেশ অনেকগুলো গাছ আছে। ফলজ গাছের পরে আমরা চলে আসলাম ফুলের গাছে। বেশ প্রজাতির ফুল আসলে, এত রকমের ফুল দেখলাম, সবগুলো ফুল নাম আমার জানা নেই, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তাই আমি দেখাচ্ছি, চিনে নেবেন, যদি কারো পছন্দ হয় আসতে পারেন। খুবই সুন্দর সুন্দর গাছ আছে, ঔষধি গাছও আছে, তবে ফুলের গাছ এবং ফলের গাছটি আমরা দেখলাম বেশি। তো আমি এখন যেদিকে যাচ্ছি সেখানে বনসাই গাছ আছে একটা গাছ, আমরা শুনছি প্রচুর টাকা দাম উঠছে গাছটার, দাম ঔষধ তারা চাইতেছে। এটা হচ্ছে আমরা গাছ, ছোটো ছোটো আমরা হয়েছে, এটা হয়তো বা কিছুদিনের মধ্যে পরিপক্ব হয়ে যাবে। ওপাশে আছে দেশি মাল্টা গাছ। তো বনসাই গাছটা যেটা বলছিলাম সেটার দাম শুনছি আমরা, যে যারা দোকানি আছে তারা দাম চাচ্ছে 50,000 টাকা। তো সেই গাছটা দেখার জন্য যাচ্ছি, এই বৃক্ষ মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গাছই সেটি, সেই গাছটা দেখার উদ্দেশ্যে আমরা এখন ওই দিকে যাচ্ছি। এছাড়াও এই বৃক্ষ মেলার পাশাপাশি বেশ কিছু দোকান দেখলাম আমরা। এটা হচ্ছে মাটির তৈজসপত্র, বাড়ির গৃহস্থালীর প্রয়োজনীয় কাজে লাগে সেই জিনিসগুলো। এছাড়া একটা দোকান আছে মধু, সোনারগাঁর একটা মধুর দোকান আছে, সেটাও আমরা একটু দেখব। এই সেই গাছটা, যে গাছটার কথা বলছিলাম, এটার দাম 50,000 টাকা চাইছে দোকানদার। আসলে এই গাছটা এত দাম কেন, যারা বৃক্ষ ভালোবাসেন বা বৃক্ষ নিয়ে গবেষণা করেন তারা কিন্তু বলতে পারবেন। আমরা জানি বনসাই গাছগুলো একটু দাম বেশি হয়, তবে এই গাছটার দামটা মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি। এই গাছগুলো, এই যে ছোটো ছোটো ক্যাকটাস গাছগুলো আছে, এগুলো কিন্তু সবার ঘরের ভিতরে থাকে, বারান্দার মেঝে বা বসার ঘরের সামনে। খুবই সুন্দর সুন্দর গাছগুলো, দেখলে আসলে সবই নিতে ইচ্ছে করে। এছাড়াও আছে বনসাই গাছও আছে এখানে বেশ কয়েকটা।
ঘুরতে ঘুরতে আমরা আরেক দিকে চলে আসলাম, মালটা ফুলের গাছ, বেশ কিছু ফুল দেখলাম, অনেকগুলো ফুল জানি না, তবে কাঁঠাল চাপা দেখলাম। এটা হচ্ছে আম গাছ, এই আম গাছটার দাম হচ্ছে 3,000 টাকা, ফলে হাত ধোয়া নিষেধ লেখা আছে। আমগুলো একেবারে পরিপক্ব হয়ে গেছে, একটা আম পেকেও গেছে, খুবই সুস্বাদু খেতে আমগুলো যতটুকু শুনছি। গাছটার দাম আমরা জিজ্ঞেস করলাম, বলছে 3,000 টাকা। এছাড়া আরও কয়েকটা গাছ আছে, এগুলো খুব উন্নত মানের আম। আরেকটি জাম্বুরা গাছ, এটা খুবই মিষ্টি হয়, সুমিষ্ট জাম্বুরা। এই জাম্বুরা গাছটা দেখলাম, জাম্বুরা গাছটার দাম চেয়েছে 1500 টাকা। এটা হচ্ছে যেটা বলছিলাম, সোনাগাঁয়ের মধু, চাইলে এখান থেকে দেখতে পারেন। ভিতরে গেলাম না, সময় স্বল্পতার কারণে আমরা গাছগুলো আবার দেখাচ্ছি আপনাদের। এখানে আছে বেশ কয়েকটা ফুল গাছ। তো মোটামুটি মেলাটা আমরা দেখালাম, চেষ্টা করলাম সবগুলো গাছই আপনাদের দেখাতে, সময় স্বল্পতার কারণে খুব ধীরে দেখাতে পারিনি, একটু দ্রুত দেখালাম। তারপরে কেমন লাগছে জানাবেন, আজকে বিদায় নিব নারায়ণগঞ্জ বৃক্ষ মেলা থেকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।